জীবনে প্রথমবারের মতো ছোট বোনকে গোল্ডের কিছু কিনে দিলাম ওজন কমানোর জন্য ম্যাজিকের মতো কাজ করবে এরকম একটা জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ বর্তমান সময়ে সবাই কিন্তু আমরা ফিট থাকতে চাই কিন্তু সেটা কি আদৌ ফিট থাকা সম্ভব হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তামানা নাসির বলছি সিলেট থেকে আশা করছি যে যেখান থেকে আপনারা আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাইকে বাগান বিলাস ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তো সকাল সকাল আপনাদের সামনে চলে এলাম কিটো গ্রিন কফি নিয়ে কারণ অনেক আপুরাই অনেক বেশি চিন্তা করেন যে আপু ওজন কিভাবে দ্রুত কমানো যায় বা অনেক আপুরা আমার কাছে এটাও জানতে চান যে আপু দুইটা কিভাবে তো সেই সব আপুদের জন্য একটা সমাধান নিয়ে চলে আসলাম আপনারাও যারা দ্রুত ওজন কমাতে চাচ্ছেন এক মাসে পাঁচ থেকে দশ কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই কিটো গ্রিন কফি তো এটা কিভাবে খেতে হবে ডিটেলস প্রসেস আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আর অনেকেই জানতে চাইবেন যে এই কফিটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি তো প্রথমে বলে নিচ্ছি এই কফি কিন্তু কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই কারণ সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে এই কফিটা কিন্তু তৈরি করা হয় এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত যার কারণে আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তায় এই কফি কিন্তু পান করতে পারেন সকালে এবং রাতে দুই বেলা খাওয়ার আধা ঘন্টা আগে এই কফিটা আপনাদেরকে সেবন করতে হবে তারপরে আপনারা আপনাদের সকালের নাস্তা এবং রাতের খাবার খেতে পারবেন আর অবশ্যই নিয়ম মেনে এই কফিটা যদি আপনারা পান করেন তাহলে অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন আর মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যেই একটা তফাত কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ আনরোস্টেড তো এখানে আমি পানি গরম হতে দিয়েছি কফিটা তৈরি করার জন্য তো পানিটা মোটামুটি ভালো মতো আপনাকে ফুটিয়ে নিতে হবে এরপরে আমি মগের মধ্যে পানিটা ঢেলে নিচ্ছি আর এক কফির জন্য আপনাকে একটা চামচ কফি এখানে ইউজ করলেই কিন্তু হবে তো খুব ভালো করে গরম পানির সাথে কফিটা মিশিয়ে নেবেন তারপরে দুই মিনিটের মতো কফিটা একটু রেস্টে রাখবেন যাতে করে এটা ভালো মতো মিশে যায় এরপরে আপনারা এই কফিটা কিন্তু খালি পেটে খেয়ে নেবেন সকালে নাস্তা করার আগে এবং রাতে হচ্ছে ডিনার করার আগে আর এই কফিতে আলাদা করে সেরকম কোনো ব্যাড স্মেল আসে না তাই ইজিলি এটা পান করা যায় বাট তারপরও আপনারা যদি চান এটার টেস্টা বাড়ানোর জন্য এখানে অল্প পরিমাণে একটু লেবুর রস অথবা অল্প পরিমাণে মধু এখানে মিক্সড করে আপনারা খেতে পারেন এটা আপনার শরীরের ভুড়ি হিপ থাই কোমর অথবা আর্মস সহ যেসব জায়গায় অতিরিক্ত মেদ জমে থাকে বা চর্বি জমে থাকে সেটা পারমানেন্টলি কমিয়ে ফেলতে সাহায্য করবে কোনোরকম সাইড এফেক্ট ছাড়াই আপনারা এই কফিটা নেয়ার জন্য বেস্ট কফি এই ফেসবুক পেজে ভিজিট করতে পারেন অথবা তাদের দেওয়া কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে তাদের সাথে আপনারা কিন্তু এই কফিটা ঘরে বসে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন আর নিয়ম মেনে আপনারা যদি এই কফিটা পান করেন অবশ্যই এটা থেকে আপনারা একটা আশা অনুরূপ ফলাফল পাবেন এক মাসের মধ্যেই আপনারা নিজেদের একটা তফাৎ দেখতে পাবেন সকালে কফি খাওয়ার পরে আমি নাস্তা করে নিয়েছি আর মোটামুটি আজকে সারাটা দিন বাহিরে দৌড়াদৌড়ির মধ্যেই ছিল যার কারণে বাসায় আর ওইভাবে ব্লগ করতেই পারিনি সেই জন্য সরাসরি একদম ভিডিওটা নিয়ে গেলাম বিকেল বেলা কারণ বিকেলে আমার প্রমোশনাল একটা লাইভ আছে তো সেই জন্য ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম বিকেল বললে ভুল হবে সন্ধ্যার সময় তো যাই হোক আমি রেডি হয়ে বাসা থেকে এখন বের হয়ে যাবো ওই যে বলেছিলাম ভিডিও শুরুতেই যে প্রথমবারের মতো বোনের জন্য গোল্ডের কিছু কিনবো তো সেই জন্য ভাবলাম যে ওকে সাথে করে নিয়ে যায় তাহলে ওর পছন্দ অনুযায়ী জিনিসটা কিনতে পারবো ছোটো ভাই বোনরা সময় বড় ভাই বোনদের কাছে অনেক বেশি আদরের হয় বাট আমার কাছে ছোট ভাই বোনগুলো অনেক বেশি আদরের কারণ ওদের সাথে আমার বয়সের ডিফারেন্স কিন্তু অনেক বলা যায় যে আমি একরকম পিঠে করে ওদেরকে মানুষ করেছি তো যেহেতু আমার অনেক পরে আমার হচ্ছে ভাই বোন হয়েছে সো যার কারণে আমার খুবই ইচ্ছে ছিল ছোটো ভাই বোনের আমি অনেক আমার ফুপুদের তারপরে হচ্ছে খালাদের বেবিদের পেলেছি তখন খুবই আফসোস হতো যে ভাই বোন কেন নেই তো আল্লাহ আমার কথা রেখেছে এবং আমাকে পরপর একটা ভাই এবং বোন দিয়েছে তো আমার এই শখটাও পূর্ণ হয়ে গিয়েছিল এখন আসলে এটা ভাবলেই অনেক বেশি অবাক লাগে যে আমিও মানে বড় হয়ে গিয়েছি আমিও ওদের মানে দায়িত্ব কিছুটা হলো নিতে পারি বা ওদের একটা শখ আহ্লাদ আমি পূরণ করতে পারি সেটা ভাবলেই অনেক বেশি ভালো লাগা কাজ করে আর আমার বোন ব্রেসলেট পড়তে এমনিতেই অনেক পছন্দ করে ওর হাতে যে অলরেডি এই হাতে ওই হাতে ব্রেসলেট ছিল তো পরে বললাম ব্রেসলেট খুলতে তারপরে হচ্ছে আমরা এই তো পছন্দ করে একটা ছোট্ট একটা ব্রেসলেট কিনে দিলাম যাতে ও সবসময় রাফ ইউজ করতে পারে আর আমি আসলে এমন একটা মেয়ে আমি আসলে আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে আমার উপরে কার কার হক আছে বা চাহিদা থাকতে পারে সবার চাহিদা যাতে আমি কম বেশি সবার মনের মতো করে পূরণ করতে পারি সেই চেষ্টা করি সেটা হোক আমার বাবার বাড়ি অথবা শ্বশুর বাড়ি সব সময় চেষ্টা করি যে সবাইকে যাতে ভালো রাখতে পারি তো বাকিটা আল্লাহ ভরসা আমি জানি না আমি কতটুকু পারি কি পারি না তো ন্যায়না খুবই খুশি হয়েছে ব্রেসলেটটা পেয়ে তোকে হাতে পরিয়ে দেখছিলাম যে সব সাইজ ঠিকঠাক মতো আছে কিনা আর এর আগে আমি যখন আমার জন্য চেন কিনতে এসেছিলাম তখন আমি ব্রেসলেটটা পছন্দ করে গিয়েছিলাম সো দেখলাম যে না ওরও পছন্দ হয়েছে আর সাইজটাও একটু ছোট ছিল যাতে করে ওর হাতে আর কি পারফেক্টলি হয় সেরকম একটা সাইজ ছিল তো এরপরেই তো ব্রেসলেটটা নিয়ে নিলাম আর বর্তমান সময়ে গোল্ডের আসলে এত বেশি দাম গোল্ডের শপে আসলেই ভয় লাগে মনে হয় যে আর কয়েকদিন পরে এখানে আসাই যাবে না এরকম একটা অবস্থা তো আমাদের হচ্ছে কফি খেতে দিল আর যেহেতু আমি গোল্ডের দোকানে আসবো এই জন্য আফি আব্বুকে জোর করে সাথে করে নিয়ে আসছি হলে এইসব জিনিস আমি অত ভালো বুঝি না সো এই জন্য ওকে নিয়ে আসছি ইচ্ছে তো হয় আসলে বোনকে মাকে মা শাশুড়ি বিশেষ করে এই তিনজনকে যে বেশি করে গোল্ডের কিছু কিনে দিব কিন্তু আহ সেরকম সামর্থ্য এখনো হয়নি তবে দোয়া রাখবেন আল্লাহ চাইলে হয়তো বা আমার মনের ইচ্ছা কোনো না কোনো দিন পূরণ হলে হতেও পারে তো গোল্ডে শপিং করে এরপরে নায়নাকে আরেকটু খুশি করতে চলে আসলাম আমরা হলো ফুচকার দোকানে তো এখানে মায়া ফুচকায় চলে এসেছি এখানে এসে একটা দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা নিলাম আর কেন যেন আমার মোটেও আসলে ওই দিন ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল না আমি জানি না কেন তো এর জন্য একটাই নিলাম আমি আর আফিফ রাব্বু শেয়ার করেছি তো যাই হোক এরপরে আমার হচ্ছে লাইভ ছিল লাইভের জন্য আমাকে নামিয়ে দিয়ে গেল আমার কাছে মনে হয় আসলে জীবনটা অনেক ছোট এই ছোট্ট জীবনটাকে হাসি আনন্দে সবাইকে নিয়ে ভালোবাসা ভালো লাগার মধ্যে কাটিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ আর তেমন চাওয়া পাওয়া কিছু নেই মানে বড় বড় অনেক চাওয়া পাওয়া আসলে নেই ছোটখাটো চাওয়া পাওয়া এগুলো পূরণ হলেই হলো তো আমি এই তো লাইভের জন্য চলে এসেছি এসেই হচ্ছে গিয়ে লাইভের প্রিপারেশন নিয়ে নিলাম লাইভ শেষ করে তারপরে হচ্ছে আমি শর্টস একটা ভিডিও একটু করলাম তো সেই সময় হাসছিলাম আর ওই ভিডিও ক্লিপসটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা পাইকারি বাজার ব্র্যান্ড শপে বেইজে পেয়ে যাবেন তো যারা অনলাইনে নিতে চান তারা তো অবশ্যই অনলাইনে নিতে পারেন আর যারা অফলাইনে সিলেটের মধ্যে আছেন তারা তাদের শোরুম থেকেও কিন্তু গিয়ে নিতে পারেন ড্রেসটা আসলেই খুবই সুন্দর এবং কমফোর্টেবল ছিল তো বাহির থেকে আসার পরে দুজনের একদম আকুল হয়ে থাকে কখন তার আম্মু আসবে বা আব্বু আসবে তো আসার পরে তাদেরকে কোনো মজা দিলে তারা ভীষণ খুশি হয় তো যাই হোক আজকে বিস্কিট নিয়ে আসছিলাম যে মজার মজার খাবার নিয়ে আসি বিষয়টা এমন চেষ্টা করি বাহিরের হাবিজাবি খাওয়ার থেকে এমন কিছু খাওয়াতে যেটা খেলে ওদের পেটও ভরা থাকবে আর ওরা সুস্থ থাকবে এই আর কি তো দুজন ভীষণ খুশি হয়েছে এক প্যাকেট বিস্কিট পেয়ে তারা মনে হয় যে বিশ্ব পেয়ে গেছে এমন একটা অবস্থা আর কি তো এটাই আসলে ওদের চাওয়া পাওয়া বা কিছু থাকে যে মা বাহির থেকে আসছে ওদের কথা মনে রেখে ওদের জন্য কিছু নিয়ে আসছে বা নিয়ে না নিয়ে আসলে সুন্দর বলে আমাদের কথা কি মনে পড়ে নাই এই হচ্ছে অবস্থা ফিরে আমার কিছু শাড়ি নিয়ে আমি একটা লাইভ করে নিলাম বাসায় আর এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে চাইলে আপনারা আমাদের বিজনেস হোয়াটসঅ্যাপ ইনবক্স করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ তাহাতে আপনারা ভিজিট করতে পারেন সেখানেও চাইলে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে من الله في السلام عليكم